কলকাতা থেকে আপনাদের সাথে আছি আমি চৈতালি রায়। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। শব্দের 5 গুণ বেশি দ্রুত ছুটতে পারে এমন যুদ্ধ বিমান এবার চীনের হাতে। চ্যানেলটিও থাকছে ভারতকে হঠাৎ সীমান্তে ভয়ঙ্কর পদক্ষেপ চীনের। আর্মেনিয়ার জন্য রাশিয়াকে ধমক দিল তুরস্ক। রাফাল যুদ্ধ বিমান চালাবেন ভারতীয় সেনাবাহিনীর নারী পাইলট, কিন্তু কেন? এরপর আরো থাকছে মার্কিন অবরোধে মারাত্মক ক্ষতিতে ইরানের অর্থনীতি, বড় বিপদে ইরানের মুসলিমরা। সর্বশেষ চ্যানেল 40 দর্শকদের জন্য থাকছে একটি বিশেষ প্রতিবেদন। জানুয়ারির আগে ইমরান খানের পতন, কিন্তু কেন? জেনে নিন রহস্য। দর্শক শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আপডেট থাকুন। শব্দের 5 গুণ বেশি দ্রুত ছুটতে পারে এমন যুদ্ধ বিমান এবার চীনের হাতে। শব্দের গতির চেয়ে 5 গুণেরও বেশি গতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র নিক্ষেপক বিমানও বিমান তথা হাইপারসোনিক বিমানের সফল পরীক্ষা চালিয়েছে চীন। এটি মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক পেন্টাগনের আধিকারিকরা এই সাফল্যের ব্যাপারে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছেন। চীনের তৈরি এই হাইপারসনিক গ্লাইড ভেহিকল সম্প্রতি পরীক্ষা করা হয়েছে এবং W-14 নামের এই বিমান সর্বোচ্চ গতির রেকর্ড সৃষ্টি করেছে বলেও জানিয়েছেন তারা। চীনের কাছে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে এবং এই দেশটি এই ক্ষেপণাস্ত্রগুলোর গতি শব্দের গতির চেয়ে 10 গুণ বৃদ্ধি করার লক্ষ্য নিয়েছে বলেও জানা গিয়েছে। হাইপারসোনিক গতি বলতে ঘন্টায় 3,840 মাইল থেকে 7,680 মাইল পর্যন্ত বোঝায়। উল্লেখ, শব্দের গতিবেগ ঘন্টায় 1,234 কিলোমিটার বা 767 মাইল। মার্কিন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা মার্ক স্ট্রোক জানিয়েছেন, চীন মূলত 2 ধরনের হাইপারসোনিক বিমান তৈরির চেষ্টা চালাচ্ছে। তিনি মনে করেন এই ধরনের বিমানের গতি 9,127 মাইল পর্যন্ত হতে পারে এবং তা মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে এড়াতে সক্ষম। চীন ছাড়াও বর্তমানে এই ধরনের ক্ষেপণাস্ত্র বিমান তৈরির চেষ্টায় রয়েছে আমেরিকা, ভারত ও রাশিয়া। ভারতকে হঠাৎ সীমান্তে ভয়ঙ্কর পদক্ষেপ চীনের। সীমান্তে গত প্রায় 5-6 মাস ধরে উত্তেজক পরিস্থিতি রয়েছে। এই দোলাচলের প্রথম থেকেই প্যাংগং লেকের দিকে নজর রয়েছে চীনা বাহিনীর। চীনের সেনার হাই স্পিড পেট্রোলিং ক্রাফটের দরুন নজর রাখছে প্যাংগং লেকের পানিতেও। এই কাজে ব্যবহার করা হচ্ছে টাইপ 305, টাইপ 928D এর মতো বোট। স্যাটেলাইট চিত্র বলছে চীন এখন প্যাংগং লেকের গভীরতা মাপতে শুরু করেছে। এর জন্য ব্যবহার করা হচ্ছে অত্যন্ত উন্নত মানের প্রযুক্তি, যা সাধারণত সাবমেরিন বিরোধী যুদ্ধের জন্য ব্যবহৃত হয়। গত 31 জুলাই ইন্ডিয়া ট্যুরের OSINT-র একটি টিম জানিয়েছিল ফিঙ্গার 4 থেকে ফিঙ্গার 8 এর মধ্যে চীনের মোট 13টি বোট উপস্থিত রয়েছে। তবে এবার জানানো হয়েছে ফিঙ্গার 5 এর কাছে আরো 8টি বোট বাড়ানো হয়েছে। চীনা সেনারা এবার প্যাংগং এর পানিতে তলদেশ পরীক্ষা করছে। এর জন্য তারা সর্বাপেক্ষা উন্নত প্রযুক্তি ব্যবহার করতেও পিছপা হচ্ছে না। এমন কিছু যন্ত্র সেখানে ব্যবহার করা হচ্ছে যার মাধ্যমে পানির নিচে লুকিয়ে থাকা সাবমেরিন গুলো চিহ্নিত করা যায়। এছাড়া জানা যায় পানির নিচের খনিজ পদার্থ ও মাটি সম্পর্কেও। ডোকলাম নিয়ে বিরোধের পরই সীমান্তে চীনা বাহিনী তাদের তৎপরতা বাড়িয়ে দিয়েছে। গত 3 বছরে এই নজরদারি ব্যবস্থা বাড়ানো হয়েছে। UAV-র মাধ্যমে ক্রমাগত সীমান্তের উপর নজর রাখছে চীন, যেগুলো মূলত লাসা, হুটান, উদুন, আকসুর মতো জায়গায় মোতায়েন রয়েছে। কলকাতা 24। এদিকে হাত নিউজ হচ্ছে আর্মেনিয়ার জন্য রাশিয়াকে ধমক দিল তুরস্ক। নাগরোনো কারাবাখ প্রসঙ্গে ফের মুখ খুলল ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্ক। সোমবার তুর্কি প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রীর। সেখানে চলমান যুদ্ধ বিরতি লঙ্ঘন করায় আর্মেনিয়ার জন্য রাশিয়াকে ধমক দিয়েছে তুরস্ক। আঙ্কারা জানিয়েছে নাগরোনো কারাবাখ আজারবাইজানের ভূখণ্ড, আর্মেনিয়া সেখান থেকে সরে গেলে এই দ্রুত শান্তি ফিরবে। যুদ্ধের গোড়া থেকেই তুরস্ক আজারবাইজানকে সমর্থন করছিল। আর্মেনিয়ার অভিযোগ, তুরস্কের সামরিক বাহিনী অস্ত্র এবং যুদ্ধ বিমান দিয়ে আজারবাইজানকে সাহায্য করেছে। যুদ্ধবিরতি ঘোষণা হয়েছিল গত শনিবার, কিন্তু এখনো পর্যন্ত তাতে কোনো লাভ হয়নি। আর্মেনিয়া এবং আজারবাইজানের সেনা এখনো লড়াই চালিয়ে যাচ্ছে। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নাগরোনো কারাবাখ। যুদ্ধ থামার কোনো ইঙ্গিত মেলেনি, কারণ দুইটি দেশই নিজেদের দাবিতে অনড়। আজারবাইজানের বক্তব্য, আর্মেনিয়া নাগরোনো কারাবাখ থেকে সরে না গেলে তারা যুদ্ধ বন্ধ করবে না।
বস্তুত শুক্রবার মস্কোয় 10 ঘন্টার শান্তি বৈঠকে একই কথা বলেছিল আজারবাইজান। যুদ্ধ বিরতিতে রাজি হলেও তা যে সাময়িক সে কথাও জানিয়ে দিয়েছিল তারা। মাঠের চেয়ে বেশি লড়াই চলেছে মুখে, দুই পক্ষই আশ্রয় নিচ্ছে বাগাড়ম্বরের। নিজেদের গোড়াগোলায় সাধারণ মানুষ মারা গেলেও দুই পক্ষই অপর পক্ষকে দুষছে যুদ্ধের নিয়ম না মানার জন্য। হামলা দিয়ে দুই পক্ষের পাল্টা দাবিতে সংকট আরো বাড়ছে। এর আরেকটি হট নিউজ হচ্ছে, রাফাল যুদ্ধ বিমান চালাবেন ভারতীয় বিমান বাহিনীর নারী পাইলট, কিন্তু কেন? ভারতীয় বিমান বাহিনীর অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমানে ককপিটে বসবেন নারী পাইলট। ওই নারী পাইলট বর্তমানে মিগ-21 ফাইটার প্লেন চালান। আম্বালায় অবস্থিত গোল্ডেন অ্যারোজ স্কোয়াড্রনে যুক্ত হবেন তিনি। সম্প্রতি ফ্রান্স থেকে আনা 5টি রাফাল যুদ্ধ বিমানে একটি চালাবেন তিনি। সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে বলে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। সূত্রের খবর, বিমান বাহিনীর কঠিন নির্বাচনী প্রক্রিয়ার পর রাফাল যে চালানোর সুযোগ পেয়েছেন এই নারী পাইলট। আপাতত ট্রেনিং নিচ্ছেন তিনি। 2018 সালে প্রথমে যুদ্ধ বিমান চালিয়ে ইতিহাস গড়েছিলেন অবনী চতুর্বেদী। তিনি চালিয়েছেন মিগ-21 বাইসন। জুলাই 2016 সালে তিন নারী সদস্যকে ফ্লাইং অফিসার হিসেবে নিয়োগ করা হয়। তাদের মধ্যে ছিলেন অবনী। বর্তমানে 10 জন নারী যুদ্ধ পাইলট এবং 18 জন নেভিগেটার আছে ভারতীয় বিমান বাহিনীতে। 10 সেপ্টেম্বর গোল্ডেন অ্যারোজে অন্তর্ভুক্ত হয় 5টি রাফাল। ধাপে ধাপে আরো রাফাল আসছে। 23 বছর পরে বিদেশ থেকে যুদ্ধ বিমান কিনেছে ভারত। 36টি রাফাল কেনা হয়েছে 59,000 কোটি রুপি খরচে। সূত্র হিন্দুস্তান টাইমস। এটি আরেকটি হট নিউজ হচ্ছে, মার্কিন অবরোধে মারাত্মক ক্ষতিতে ইরানের অর্থনীতি, বড় বিপদে ইরানের মুসলিমরা। ইউরোপিয়ান ও অন্যান্যদের আপত্তি থাকা সত্ত্বেও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দেয়া নতুন অবরোধে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে দেশটির অর্থনীতি। এমনিতে যুক্তরাষ্ট্রের দেয়া অবরোধে ইরানের অর্থনীতি চলছিল খুঁড়িয়ে খুঁড়িয়ে। তার উপর বৃহস্পতিবার কার্যত ইরানের সমস্ত ফিনান্সিয়াল সেক্টরের বিরুদ্ধে, বিশেষ করে ইরানের 18টি ব্যাংককে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর ফলে ইরানকে কেন্দ্র করে ইউরোপীয় দেশগুলো ও অন্যান্যদের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এবি ও আরব নিউজ। এর আগে ইরানের এই 18টি ব্যাংক যুক্তরাষ্ট্রের অবরোধের আওতায় ছিল না। নতুন করে তাকে কালো তালিকাভুক্ত করার ফলে এখন তাদের সঙ্গে বাইরের কেউ কাজ করতে পারবেন না, অর্থাৎ আন্তর্জাতিক আর্থিক খাত থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ইরানকে। অবরোধ ঘোষণা করে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মুনচিন বলেছেন, এই অবরোধ ইরানের আর্থিক খাত ও 18টি বড় ব্যাংকের বিরুদ্ধে। ইরান যতক্ষণ পর্যন্ত তার সন্ত্রাসী কর্মকাণ্ডে সমর্থন দিয়ে এবং নিজের পারমাণবিক কর্মসূচি বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে আমাদের অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি আরো বলেছেন, ইরানের ক্ষতিকর কর্মকাণ্ডে সরকারকে অর্থায়ন বড় রকম একটি মাধ্যম হিসেবে কাজ করে এই খাত। খবরে আরো বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে 2015 সালে জয়েন্ট কম্প্রেহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার অধীনে ইরান কিছুটা সুবিধা বা ছাড় পেয়েছিল, কিন্তু সেই সুবিধাকে বন্ধ করে দিয়ে ইরানের বিরুদ্ধে বিভিন্ন রকম অবরোধ আরোপ করতে থাকে যুক্তরাষ্ট্র। কয়েক সপ্তাহ ধরে নতুন অবরোধ নিয়ে আলোচনা হচ্ছিল, তবে যুক্তরাষ্ট্রের এমন প্রস্তাবের পক্ষে ছিল না চুক্তিতে স্বাক্ষরকারী ইউরোপিয়ান ইউনিয়নের কয়েকটি দেশ। তা সত্ত্বেও ইরানের বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব ব্যাংকের বিরুদ্ধে অবরোধ দেওয়া হয়েছে তার মধ্যে 16টি দেশের আর্থিক খাতে বড় ভূমিকা রাখে। একটি ব্যাংকের মালিক অথবা নিয়ন্ত্রক ইরানের আরেকটি ব্যাংক এবং সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কিত অন্য একটি ব্যাংক। এসব ব্যাংকের কয়েকটি এর আগে টার্গেটে ছিল, কিন্তু বৃহস্পতিবার যে অবরোধ দেওয়া হয়েছে তাতে পুরো আর্থিক খাত অন্তর্ভুক্ত। বিদেশি যেসব কোম্পানি এসব ব্যাংকের সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করে তাদেরকে 45 দিন সময় দেওয়া হয়েছে। বলা হয়েছে, এর মধ্যে এসব ব্যাংকের সঙ্গে কার্যক্রম বন্ধ করে দিতে হবে। মার্কিন এমন উদ্যোগে বিরোধিতা করেছে ইউরোপিয়ান দেশগুলো, কারণ তারা তাদের সবচেয়ে বড় ব্যাংক ও অন্য কোম্পানিগুলো খোলা রাখবে ইরানের সঙ্গে বাণিজ্য করতে। আগে এমনটা অনুমোদন দেওয়া হয়েছিল। অন্যদিকে অবরোধের জবাবে ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ। তিনি ক্ষোভের সঙ্গে বলেছেন, বিশ্ব সংকট সংকটের পক্ষে পড়েছে, তখন এমন অবরোধ হলো মানবতার বিরুদ্ধে অপরাধ। করোনা মহামারীর মধ্যে আমাদের নাগরিকদের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছে দেওয়ার সব চ্যানেল বন্ধ করে দিতে চায় মার্কিন প্রশাসন, কিন্তু এই সর্বশেষ নিষ্ঠুরতার বিরুদ্ধে ইরানিরা বেঁচে থাকবে। কিন্তু ষড়যন্ত্র করে একটি জনগোষ্ঠীকে অনাহারে রাখা হলে মানবতার বিরুদ্ধে অপরাধ। যেসব অপরাধী আমাদের অর্থনীতিকে ব্লক করে দিয়েছে তারা বিচারের মুখোমুখি হবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, জানুয়ারির আগে ইমরান খানের পতন, কিন্তু কেন? জেনে নিন রহস্য। জনগণের লড়াইয়ের মুখে ইমরান খানের সরকার টিকতে পারবে না মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মারিয়াম নওয়াজ। পাকিস্তানের
সংবাদ মাধ্যম ডন জানায়, একটি বেসরকারি টিভি চ্যানেলে এমন মন্তব্য করেন পাকিস্তান মুসলিম লীগ নামাজ এর ভাইস প্রেসিডেন্ট। মরিয়াম জানান, নওয়াজ শরীফের পক্ষ নিয়ে জনগণ অযোগ্য অক্ষম প্রধানমন্ত্রীর পতন ঘটাবে। তিনি আরো বলেন, গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জানুয়ারির আগে ইমরান খান সরকারকে ঘরে পাঠিয়ে দেওয়া হবে। এদিকে 16 অক্টোবর পাঞ্জাবের গুজরানওয়ালাতে সমাবেশে ডাক দিয়েছে PMLN। দলটির তথ্য সম্পাদক মরিয়ম আওরঙ্গজেব জানান, পুরো শহরের মানুষ সমাবেশটিতে অংশ নেবে। তিনি বলেন, ইমরান খান সরকারের ক্ষমতা নেই এই সমাবেশ বাধা দেয়ার। এই সরকারের চিনি ময়দা ওষুধ জ্বালানি চুরি ও লুটপাটের সমাধান হবে এই সমাবেশে। এদিকে নওয়াজ শরীফ, মরিয়মের নওয়াজ সহ দলের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেছে পাকিস্তানের পুলিশ। সেনাবাহিনী নিয়ে মন্তব্য করে, গত সপ্তাহে লাহোরের একটি পুলিশ স্টেশনে PMLN দলের 44 নেতার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয় বলে জানায় ডন। ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে সাথে